মাত্র একটি স্ক্যানার মেশিনের অভাবে বছরে শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে পানগাঁও বন্দর ব্যবসায়ীদের অভিযোগ সাবেক এক প্রভাবশালী মন্ত্রীর কাছের শিপিং লাইনকে একচেটিয়া ব্যবসার সুযোগ করে দিতেই চালু হচ্ছে না অন্য কোনো শিপিং লাইন তাই অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে স্টিল পাথরসহ ভারী পণ্য আনা নেওয়ার পরিবহনে চাপ বাড়ছে চট্টগ্রাম বন্দর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে বন্দর ব্যবহারের সুযোগ বাড়াতে সব পক্ষকে নিয়ে সমন্বয়ের কাজ করে যাচ্ছে তারা something that you report আমদানি রপ্তানি সহজ করতে হাজার কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয় পানগাঁও নৌ বন্দর লক্ষ্য ছিল এ বন্দর চালুর মাধ্যমে ও খরচ কমবে কমবে ব্যবসায়ীদের চাপ চট্টগ্রাম বন্দরের ওপর আর নদীপথ ব্যবহার করলে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে কমবে যানজট তবে উদ্বোধনের পর ছয় বছর পেরিয়ে গেলেও ব্যবসায়ীদের নজর কাটতে ব্যর্থ হয়েছে পানগাঁও তিন দিন আমরা দেখতেছি পোর্টটা জটিল হয়ে যাচ্ছে আমরা বিগত ছয় মাস আগে যে সার্ভিসটা পেয়েছি শিপিং লাইন থেকে এখন আমরা সেটাও পাচ্ছি না কিছু ইকুইপমেন্টের এখনো গেছে শিপিং অফিস হওয়ার কথা ছিল তারা কেউ অফিস করে নেই কয়েকটা ব্যাংক দরকার সুতরাং এটা একটা অব্যবস্থাপনাই আমি বলবো স্টিল ইন্ডাস্ট্রির যেই পরিমাণ স্ক্র্যাপ আমদানি হয় এই আমদানি কন্টেনারগুলি যদি পানগাঁও পোর্টে আসে তাহলেই এটা জমজমাট হয়ে যায় একটা স্ক্যানার মেশিন দরকার সেটা নেই আবার রেডিয়েশন ডিটেক্টর একটা মেশিন লাগে সেই মেশিনটা নেয় এই জন্য তারা বলতেছে যে আমাদের এখনো সেই ফ্যাসিলিটিটা নাই কোটি কোটি টাকা রেভিনিউ আসবে সেখানে এই কাজগুলি করা খুব কঠিন ব্যাপার না স্টিল শিল্পের ব্যবসায়ী ও কারকরা বলছেন যন্ত্রপাতির ঘাটতি ও পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় এই টার্মিনাল ব্যবহারে অনীহা তাদের জাপান থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত আসতে যেই ভাড়া লাগে চট্টগ্রাম থেকে পানগা পর্যন্ত আসতে তার চেয়ে বেশি ভাড়া লাগে তখন ছিল আমাদের পাটন পূর্ণ ডলার এখন হয়ে গেছে 40 ডলার তখন ছিল 10 থেকে 12টা শিপিং লাইন এখন বর্তমানে একটুমাত্র শিপিং লাইন এমসি লাইনকে দেওয়া হয়েছে এবং তারা এই মনোপলি ব্যবসা করতেছে একটা শিপিং লাইনের উপর जिम्मेই থাকাতে এইগুলা হচ্ছে পুরিঙ্গা ব্রিজের যে রাস্তায় এটা হয়ে যাচ্ছে আর এইখান থেকে যদি আমাদের পোর্ট থেকে একটা ইউলুপ করে দেওয়া হয় উঠার জন্য তাহলেই আমাদের এই ব্যবস্থাটা হয়ে যাবে সংশ্লিষ্ট মহলগুলোর সমন্বয়হীনতার কথা অস্বীকার করে বন্দর কর্তৃপক্ষ বলছে তাদের চেষ্টা এখনো অব্যাহত আছে প্রোগ্রাম বন্দরের পক্ষ থেকে পানগাঁওকে ভাইব্রেট করার জন্য আমরা যতটুক পদক্ষেপ নেওয়া দরকার সবগুলোই নিচ্ছি যদি আমরা ব্যবসায়ীদের থেকে আরও সারা পাই তাহলে আমরা অন্যান্য ফ্যাসিলিটিস ইকুইপমেন্ট এবং আদার্স আমরা আরও বৃদ্ধি করব কাস্টমস কর্তৃপক্ষের কেউ এ ব্যাপারে কথা বলতে রাজি হননি তবে জাতীয় রাজস্ব বোর্ডের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান স্ক্যানার মেশিন ক্রয় সহ বন্দরের আধুনিকায়নের প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে সাজিদ রাজু সময় সংবাদ ঢাকা